আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে থাকছে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নেবেন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। এখন কথা হলো, পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ হবে? পরীক্ষা রিটেন হবে। রিটেন পরীক্ষায় 20 মার্ক থাকবে বাংলা, 20 গণিত, 20 ইংরেজি আর 15 মার্কের থাকবে সাধারণ জ্ঞান। টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে? প্রশ্ন প্যাটার্ন নিয়ে এখন আলোচনা করব। এর বাইরে আপনাদের আর কোনো টপিকস পড়ার কোনো দরকার নেই। এই টপিকসগুলো পড়ে গেলে ইনশাল্লাহ 90 থেকে 95% প্রশ্ন হুবহু কমন পাবেন। আপনি যদি পারেন এই বইটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, অথবা আপনার নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন। প্রশ্নে বাংলার জন্য সন্ধি বিচ্ছেদ পড়তে হবে, সমাস পড়তে হবে ব্যাস বাক্য সহ, কিন্তু বাগধারা পড়তে হবে, এক কথায় প্রকাশ পড়তে হবে, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম এবং লেখকের নাম পড়তে হবে, যেটা আমাদের এই বই থেকে 100% কমন পাবেন। সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসবে, এরপরে বানান শুদ্ধিকরণ পড়তে হবে, কারক বিভক্তি পড়তে হবে। এই 7টি টপিকস অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। কোন বইটা থেকে পড়বেন? সিভিল সার্জন জব রিভিউ অফিস সহায়ক এই বইটা থেকে পড়ে নেবেন। সিভিল সার্জন অফিস এই বইটা থেকে পড়ে নেবেন। এবার আসি ইংরেজি। আপনাদের একটা প্যারাগ্রাফ থাকতে পারে অথবা একটা অনুচ্ছেদ থাকতে পারে, আপনারা সেটা পড়ে নেবেন। এরপরে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, যেখানে প্রি পজিশন থাকবে, আর্টিকেল থাকবে এবং রাইট ফর্ম অফ ভার্ব থাকবে। তাহলে আপনার প্রি পজিশন, রাইট ফর্ম অফ ভার্ব এবং আর্টিকেল পড়ে নেবেন। এরপরে চেঞ্জিং সেন্টেন্স থাকবে, যেখানে বয়েস খুবই ইম্পর্টেন্ট, বয়েস থেকে প্রশ্ন আসবেই আপনার, এজন্য বয়েসটা খুব ভালো করে দেখে নেবেন। ন্যারেশন একটু দেখে যাবেন, ট্রান্সলেশন অবশ্যই অবশ্যই পড়ে যাবেন, কারণ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, অথবা যে কোনো একটা থাকবেই, ট্রান্সলেশন আপনাদের থাকবেই, এটা কোনো ভুল নেই। এর পাশাপাশি আইটেম ফ্রেজটা আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে আছে নাম্বার, জেন্ডার, এই দুটো টপিক্সও পড়ে যেতে হবে। গণিতের ইংরেজি সরি সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে এটা একদম সহজ প্রশ্ন আসবে, সাম্প্রতিক সাধারণ জ্ঞানই বেশি ধরা হবে এখানে, এই জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান এই বইটা থেকে অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়ে যাবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন, এই টপিকসগুলো এই বই থেকে পড়ে যেতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর সম্পর্কিত অবশ্যই পড়ে যেতে হবে, কারণ এখান থেকে 3 থেকে 5 মার্কের প্রশ্ন আপনি এখানে কমন পাবেন। গণিতের আর একটা বিষয় হলো গণিত থাকবে, গণিতের 2টা বীজগণিত, 2টা পাটিগণিত থাকবে। বীজগণিত 2টা আপনার ক্লাস 10-এর বইটা থেকে করা হয় এবং পাটিগণিত 2টা ক্লাস 8-এর বই থেকে করা হয়। আপনারা যারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটা সংগ্রহ করবেন, অবশ্যই এই বইয়ের পাশাপাশি বলবেন যে গণিতে একটা পিডিএফ লাগবে। ওই পিডিএফ থেকে আপনি হুবহু গণিত 4টা বা 5টা যাই থাক হুবহু কমন পাবেন, যদি ওই পিডিএফটা কভার করতে পারেন গণিতের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা আশা করি এই টপিকস অনুযায়ী পড়ে যাবেন এবং আপনাদের সর্বনিম্ন 80% প্রশ্ন কমন পাবেন। যারা এই বইটা থেকে পড়বেন তারা সর্বনিম্ন 80% প্রশ্ন কমন পাবেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।